আমি তো সাকিব আল হাসান ভাইকে খুব পছন্দ করি, আমার ওনাকে চাই। সে হয়তো বা কি করে কিভাবে এনে দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে যেহেতু স্বেচ্ছায় দেশে যেতে চায়, তাকে আত্মসমর্পণ করার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আমি তাকে বলেছি তুমি আত্মসমর্পণ করো, আমি তোমাকে আইনি সহযোগিতা দিব, আইনি সহায়তা দিব। অবশ্যই তার ইনভলভমেন্ট ছিল, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি, যেহেতু লাশ গুম করার পিছনে সাথে সে জড়িত ছিল, সে স্বীকার করছে। সে পুলিশকে জানায় নাই সেটা সে স্বীকার করছে, সেটা তার অপরাধ। আমাকে যদি সরকার বলে যে না তুমি আসো এটা লড়ার জন্য, আমি অবশ্যই আত্মসমর্পণ করবো, কেন করবো না? আরে তুমি এবার সাংবাদিকদের 95% এর প্রতি তোমার সম্মান নেই সেটা আলাদা, আর যেটু 5% এর প্রতি তোমার সম্মান আছে সেই সম্মানের জায়গাটাতে অবিচল থেকে আমি তোমাকে ছোট ছোট করে যে প্রশ্নগুলো করব তুমি সুন্দর করে সেটির উত্তর দিবে। তোমাকে বলা হচ্ছে যে তুমি বাবুন ইন্সপেক্টর হত্যার 5 নম্বর 6 নম্বর আসামি, তুমি যার সাথে কোনোভাবেই জড়িত।